ন্যায় চেয়ে ফের কলকাতার রাজপথে মানুষের ঢল সুবিচারের আশায় আরও একবার রাত জাগল নাগরিক সমাজ গত নয় আগস্ট কলকাতার আরজি করা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অবস্থায় এক নারী চিকিৎসককে ধর্ষণ খুন করা হয় বলে অভিযোগ ওই ঘটনার প্রতিবাদে গত এক মাস ধরে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ প্রতিবাদের সেই ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে বিদেশে রচেতেও আন্দোলনের ছোঁয়া লেগেছে পথে নেমেছেন চিকিৎসকরাও কিন্তু হৃদয় বিদারক সেই ঘটনার এক মাস পূর্ণ হলেও এখনো সুবিচার মেলেনি ফলে নৃশংস ওই ঘটনার ন্যায় বিচার চেয়ে রোববার পথে নামে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে কার কার মেয়ের হয়েছে কালকে যে আমার মেয়ের হবে না এটা তো আমরা ভাবতে পারি না আজকে যাতে না হয় সেই জন্যই আমরা চাইছি বিচার আমার মনে হয়েছে আমার এই মেয়েটার কথা আমি পাড়ার মেয়ে পাড়ার বউ আমার মনে হচ্ছে আমার দাঁড়ানো উচিত এদিন ভোরের আলো ফুটতেই রাস্তায় নেমে পড়েন অসংখ্য প্রতিবাদী চিকিৎসকরা তো ছিলেনই হাতে হাত মিলিয়ে কর্মসূচিতে সামিল হন শিল্পী কলাকুশলী স্কুল কলেজ শিক্ষার্থী প্রত্যেকেই সর্বোপরি যে মাথা তাকে ধরে রাস্তায় নামানো হোক ওই পাবলিকদের হ্যান্ড ওভার দেওয়া হোক তারপরে আমরাই দেখে নেব তাদের কি শাস্তি দেওয়া যায় সমস্ত করে আর হবে না মানুষ থামবে না আমি থামবো না আমার আশেপাশে কেউ থামবে না বিচার আমরা নিয়ে ছাড়ব গান কবিতা পথনাচিকা মানব বন্ধন কোথাও আবার কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ করা হয় রোববার রাতে ফের মানব বন্ধনে যোগ দেন প্রায় বান্নটি স্কুলের বর্তমান সাবেক শিক্ষার্থীরা তাদের সঙ্গে ছিলেন বিভিন্ন পেশার তারকারাও জাতীয় পতাকা প্ল্যাকার্ড হাতে নিয়ে মানব বন্ধনে সামিল হন তারা রাজবিহারীতে প্রতিবাদী মিছিল করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুশি বলতে এখনো পর্যন্ত খুশি কোথায় কোনো কিছু তো এখনো কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জেগে উঠেছে প্রত্যেকের সারা পৃথিবী জেগে উঠেছে তো প্রত্যেকের সিট দ্বারাই আজকাল কথা বলছে সুতরাং আর বোকা বানানো যাবে না সন্ধ্যা হতেই সবার হাতে জ্বলে ওঠে মোবাইল ফোনের টর্চ মশাল সেই সঙ্গে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস কখনো আন্দোলনকারীদের গলায় শোনা যায় বাংলাদেশ জনপ্রিয় প্রতিবাদী গান দেশে তোমার বাপের নাকি স্লোগান তোলেন পথে বা নাম সাথী পথেই হবে পথ না আমার মেয়ের রক্ত যাবে না বিথা। নি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ